Dear students, how are you? I think you are staying at home and keeping fine. Welcome to the online class of Barnamala Adarsho High School and College. I know all of you are ready for today's class. So, I am going to enter my class. Let's go to the topic. Asker bishoy tomader making WH questions. अर्थात WH क्वेश्चन तैरी करा एखन ये WH क्वेश्चन तैरी करते होले आमादेर किछु विषय जाना दरकार जे जे विषयगुली जाना दरकार ये विषयगुली पूर्वे क्लासे आमरा आलोचना करेछि आशा करी तुम्हारा सबाई एगुली शिखेछो आर WH क्वेश्चन तैरि करते हैं WH वार्ड द्वारा WH वार्ड मोट नौटी हमारा नौटी WH वार्डर माध्यमे हमारा WH क्वेश्चन करा शिखब तब एक नयटार एक गत क्लास करिएछि और बाकी आछे आठटा WH वार्ड आज ये आठटा WH वार्ड हमें आठटा WH वार्डर माध्यमे WH क्वेश्चन करा आज हम शिखब एक नम्बर कराना हुए से आज दुई नम्बर करब हमें होम ए WH थेके ए WH वार्ड थेके WH क्वेश्चन करब होम एर बांगला अर्थ हलो काके बा कादेर के काके बा कादेर के ए अर्थे होम व्यवहार करा हय एखाने देखो होम द्वारा व्यक्तिवाचक अबजेक्टर ऊपर प्रश्न करा हय एखन तोमादेर एई अबजेक्ट और एई सबजेक्ट सम्पर्के एखन आमादेर एकटु एई अबजेक्ट और सबजेक्ट सम्पर्के एकटु चेना दरकार अच्छा ख्याल राखो एखाने देखो दे प्ले फुटबल एखाने आमरा जानी साधारण सेंटेंसर स्ट्रक्चर हलो सबजेक्ट वार्ब अबजेक्ट एखन एखाने सबजेक्ट वार्ब थाके कोथाय वार्बेर पजिशन हलो सबजेक्टेर परे और सबजेक्टेर पजिशन हलो वार्बेर पूर्वे और अबजेक्टेर पजिशन हलो वार्बेर परे तखन आमरा आईडेंटिफाई करलाम एई हलो वार्ब प्लेट वार्ब बोलते कि बुझी आमरा बार बोलते बुझी जे वार्ड द्वारा संक्षेपे एक कथा जे वार्ड द्वारा काज करा बुझाए जावा काज करा खावा काज करा पड़ा काज करा खेला काज करा लिखा काज करा बुझाए संक्षेपे काज करा वार्ड बुझाए ताहले प्लेट हलो वार्ब ताहले सब्जेक्ट कोनटा दे अबजेक्ट कोनटा फुटबल आमरा किभाबे बुझबो संक्षेपे এই ভার্বকে তুমি কে দ্বারা প্রশ্ন করো কে দ্বারা কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যেটা আসে সেটাই সাবজেক্ট প্লেট খেলছিল কে খেলছিল বা কারা খেলছিল তারা খেলছিল তাহলে এই দে হলো সাবজেক্ট আর এই ভার্বকে সবসময় কি দ্বারা প্রশ্ন করবা কি দ্বারা প্রশ্ন করলে তুমি পেয়ে যাবা অবজেক্ট তারা খেলছিল কি খেলছিল ফুটবল খেলছিল তবে কি এর অ্যানসার যেটা পেলাম সেটা হলো অবজেক্ট আচ্ছা দেখো এখন এই হোম দ্বারা আমরা WH কোশ্চেন করার স্ট্রাকচার হলো এটা এটা হোম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন দেখো এখন আই হেল্প রাজু আমি রাজুকে সাহায্য করছিলাম এখন এই অবজেক্টটি কিন্তু আন্ডারলাইন করা আমাদের বলা আছে অবজেক্ট আন্ডারলাইন করা হলে হোম দ্বারা করতে হবে তাছাড়াও দেখো এই তুমি রাজু যদি তুমি ঢেকে রাখো রাজুকে তুমি এই ঢেকে রাখো এখন কি হলো আই হেল্প আমি সাহায্য করছিলাম এখন আমি সাহায্য করছিলাম এটা যদি তুমি WH ওয়ার্ড দ্বারা তুমি কোশ্চেন করতে যাও কি হয় আমি কাকে সাহায্য করছিলাম এখন কাকে কিন্তু অলরেডি চলে আসে তবে কাকে এটা ইংলিশ কি হোম অর্থাৎ হোম দ্বারা এই কোশ্চেনটা তৈরি করা হবে এই হোম
গেল এই হোম এই হোম অক্সিলিয়ারি ভার্ব। এখন এখানে কিন্তু আমাদের সরাসরি এখানে কিন্তু মূল ভার্ব পাইছি বা প্রিন্সিপাল ভার্ব, আমাদের এখানে অক্সিলিয়ারি ভার্ব কিন্তু নাই। আমরা জানি যে অক্সিলিয়ারি ভার্ব প্রেজেন্ট টেন্স যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিটে অক্সিলিয়ারি ভার্ব থাকে না, এই জন্য যখন দরকার হয় আমাদের তখন নিতে হয় ডু ডাস অথবা ডিড। প্রেজেন্ট টেন্স হলে ডু অথবা ডাস নিতে হবে আর পাস্ট টেন্স বা পাস্ট ফর্মের ভার্বটা থাকলে ডিড নিতে হবে। তবে দেখো এখানে ভার্বটি আছে পাস্ট ফর্মে, যদি পাস্ট ফর্মে থাকে তখন আমাদের অক্সিলিয়ারি ভার্ব ডিড নিতে হবে। আমরা নিলাম ডিড, এরপরে আছে সাবজেক্ট, এরপরে সাবজেক্ট, এই দেখো সাবজেক্ট। তাহলে এখন এখানে সাবজেক্টকে সাবজেক্ট আই আমরা জানি এবং আগেও বলছি যে ফার্স্ট পার্সন থাকলে সবসময় সেকেন্ড পার্সন নিতে হবে। আই ফার্স্ট পার্সন আছে আমরা নেব সেকেন্ড পার্সন, তো আইটা ইউ হয়ে যাবে। কারণ কেন হবে, নিজে নিজেকে কোশ্চেন করে না কেউ, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হয়ে গেল। এরপরে কি আছে দেখো মূল ভার্ব, এই দেখো মূল ভার্ব কোনটা হেল্প ছিল কিন্তু এখানে হেল্প হলো। কেন, কারণ এটা পাস্ট ফর্মে ছিল, পাস্ট ফর্মে থাকার কারণে আমরা অক্সিলিয়ারি ভার্ব ডিড নিয়েছি, আর যখনই ডিড নিয়েছি সেন্টেন্সটা পাস্ট ফর্মে হয়ে গেছে, পাস্ট ইনডিফিনিট অলরেডি হয়ে গেছে। এখন মূল ভার্ব আর পাস্ট ফর্মে রাখা যাবে না, অক্সিলিয়ারি ভার্ব যদি আমি পাস্ট ফর্ম করি তখন মূল ভার্ব আবার প্রেজেন্ট ফর্মে করতে হবে, সেই জন্য হেল্প প্রেজেন্ট ফর্মে হয়ে গেল। পরবর্তীতে আসো হুজ, কার বা কাদের অর্থে ব্যবহার করা হয়। দেখো পসেসিভ অবজেক্ট বা সাবজেক্ট এর পরিবর্তে হুজ ব্যবহার করা হয়। এখন এইখানে একটা বিষয় জানতে হবে, সংক্ষেপে জানতে হবে পসেসিভটা কি। পসেসিভ হলো মাই, হিজ, হার, দিয়ার, আওয়ার, করিমস, রহিমস নামের পরে অ্যাপেস্টিভ এস থাকলে এগুলো পসেসিভ হয়। তবে এইগুলি সংক্ষেপে বললাম, এইগুলি পসেসিভ। আচ্ছা তাহলে দেখো এখন পসেসিভ অবজেক্ট বা সাবজেক্টের পরিবর্তে হুস ব্যবহৃত হয়। হুস অর্থ কার, কার অর্থে আমরা হুস ব্যবহার করি, হুস ব্যবহার করে ডাব্লুএইচ ওয়ার্ড হুস ব্যবহার করে আমরা ডাব্লুএইচ কোশ্চেন তৈরি করব। দেখো স্ট্রাকচার হুস প্লাস নাউন প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। দেখো এখানে হুস, আই নিড হিজ কার, আমার তার গাড়িটি প্রয়োজন। দেখো এইখানে কিন্তু এই পসেসিভ হিজটা, অতএব আমরা করব এই হুসের স্ট্রাকচারে। দেখো তাহলে হুসের স্ট্রাকচার কি, হুস হবে এই হুস, এই হুস, এই নাউন। তাই এই পসেসিভের সাথে একটা নাউন থাকে সবসময় কিন্তু, তবে এই পসেসিভের সাথে যে নাউনটা আছে সেই নাউনটা বসালাম অক্সিলিয়ারি ভার্ব। আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিটে অক্সিলিয়ারি ভার্ব থাকে না, এখন আছে প্রেজেন্ট ফর্মে আছে ভার্বটা, প্রেজেন্ট ফর্মে থাকলে আমরা সবসময় নেব ডু অথবা ডাস, কিন্তু এই সাবজেক্টটা ফার্স্ট পার্সন অর্থাৎ আমরা ডাস নিতে পারবো না, আমরা কি নেব ডু নেব। যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকতো তখন আমরা ডাস নিতাম, তাইলে নেব কি ডু। এরপরে আসো সাবজেক্ট, তাই এখানে দেখো সাবজেক্ট আছে আই, তো আই তো আসে ফার্স্ট পার্সন, তো আমরা তো এখানে ফার্স্ট পার্সন সবসময় কী করবো সেকেন্ড পার্সন নিয়ে নেব, কারণ ফার্স্ট পার্সন নিজে নিজেরই কোশ্চেন সবসময় মনে রাখবে, নিজে নিজেরই কেউ কোশ্চেন করে না, সেই জন্য ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন নিলাম। এরপরে দেখো মূল ভার্ব, এই গেল মূল ভার্ব, এই নিড মূল ভার্ব, এই নিড মূল ভার্ব গেল। এরপরে আসো এক্সটেনশন, এক্সটেনশন মানে বাকি অংশ বা বাকি অংশ, যদি সেন্টেন্সে আর কোনো ওয়ার্ড বা কোনো ফ্রেজ বা গ্রুপ অফ ওয়ার্ড থাকে সেগুলি নিতে হবে, তা সেন্টেন্সে আর কিন্তু নাই, যখন নাই তখন কী আছে প্লাস ইন্টারগ্রেটিভ চিহ্ন। তবে এই আমরা প্রশ্নবাদক এই চিহ্ন দিলাম। চার নাম্বার হোয়াট, হোয়াট অর্থ কী, এখানে কি অর্থে আমরা ডাব্লুএইচ ওয়ার্ড ইউজ করে ডাব্লুএইচ কোশ্চেন করব। আচ্ছা দেখো হোয়াট প্লাস বিভার প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এখন তোমরা এই বিভারকে এটা একটু দেখো, বিভারগুলি হলো বিভার, দেখো বি বিভার, বিভার হলো এম ইজ আর ওয়াজ, ওয়াজ আয়ার আর বি নিজেও একটা বিভার, তবে বিটা বি হতে পারে, বিন হতে পারে, বিং হতে পারে, হ্যাঁ অর্থাৎ বিভার কয়টা, এক দুই তিন চার পাঁচ ছয়,
am, is, are, was, were, are, been is একটা be verb আচ্ছা এখন দেখো তাহলে স্ট্রাকচার হলো what be verb plus subject plus extension plus প্রশ্নবোধক চিহ্ন দেখো एग्जांपल দেখো his name is Raju তার নাম রাজু এখন তুমি রাজুটাকে তুমি যদি চেপে ধরে ঢেকে তুমি যদি এখন বলো যে his name is তার নাম রাজুটা তুমি ঢেকে রাখলা তবে এখন যদি কোশ্চেন করো তাহলে কিভাবে কোশ্চেন করবা দেখো তো তার নাম কি কি কথাটা কিন্তু অলরেডি চলে আসে তাই কি আমরা হোয়াট অর্থে ব্যবহার করি কি এর হোয়াট ডব্লিউ শর্ট হলো হোয়াট তাহলে আমরা এই হোয়াট দিয়ে এখানে করতে পারি দেখো হোয়াট এই হোয়াট এরপরে বিভার এই পরে বিভার ইজ এই বিভার ইজ আছে এ ইজ এরপরে সাবজেক্ট হিজ নেম এরপর এক্সটেনশন বাকি আর কিছু নেই এরপরে প্রশ্নবোধক চিহ্ন এখানে এই প্রশ্নবোধক চিহ্ন তবে একটা প্রশ্ন তুমি বুঝবে কিভাবে যে তোমার এই স্ট্রাকচারে হবে বুঝবে কিভাবে শোনো যখন বিভার সেন্টেন্সের মধ্যে মূল ভার্ব হিসেবে কাজ করবে অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করবে দেখো এখানে কিন্তু এই ইস্টে কিন্তু একটা বিভার এখানে কিন্তু এই সেন্টেন্সে কিন্তু ইস্টে কিন্তু মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে এখানে কিন্তু আর কোনো ভার্ব নেই এই ইজ নিজে প্রিন্সিপাল ভার্বে কাজ করে তখন তুমি বুঝবা যে এই স্ট্রাকচারে হবে পরবর্তী স্ট্রাকচার দেখো হোয়াট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন দেখো এখানে কিন্তু এই সেন্টেন্সে আই লাইক টু ড্রিঙ্ক কফি অ্যান্ড টি এই সেন্টেন্সে কিন্তু তোমার বিভাগ নাই অতএব এটা এই স্ট্রাকচারে হবে না আর বিভাগ প্রিন্সিপাল ভার্ব হিসেবে কিন্তু কাজ করতে হবে বিভাগ থাকলেও হবে না কিন্তু প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করতে হবে অর্থাৎ মূল ভার্ব হিসেবে কাজ করতে হবে কিন্তু এই সেন্টেন্সে কিন্তু বিভাগ নাই অর্থাৎ এই সেন্টেন্স হবে এই স্ট্রাকচারে দেখো আই লাইক টু ড্রিঙ্ক এখন কিভাবে বুঝবা যে এটা হোয়ার দ্বারা করতে হবে এই ডব্লিউ এইচ ওয়ার্ড হোয়ার দ্বারা করতে হবে দেখো কিভাবে বুঝবা আই লাইক টু ড্রিঙ্ক কফি অ্যান্ড টি আমি কফি অ্যান্ড টি পছন্দ করি দেখো এখন তুমি যদি এইটা ঢেকে রাখো কফি অ্যান্ড টি যদি ঢেকে রাখো এখন কোশ্চেন করো তো কি হয় এটুক দিয়ে আমি কি পছন্দ করি বা কি নিতে বা কি খেতে বা কি পান করতে পছন্দ করি কি কথাটা কিন্তু চলে আসে অলরেডি এই জন্য কি যখন চলে আসে তখন আমরা হোয়াট দিয়ে করবো এই গেল হোয়াট এই হোয়াট এই অক্সিলারি ভার্ব তাইলে দেখো এই লাইক এখানে অক্সিলারি ভার্ব নাই প্রেজেন্ট ফর্ম আছে প্রেজেন্ট ফর্ম হলে আমরা ডু আনবো আর যদি এখানে লাইকস থাকতো তাহলে আমরা ডা জানতাম বা থার্ড পারসন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হইতো তখন আমরা ডা জানতাম তাই লাইক আছে যখন আমরা ডু আনবো যদি লাইট ইডি থাকতো তাহলে ডি জানতাম যদি লাইকস থাকতো তাহলে আমরা ডা জানতাম এরপরে দেখো সাবজেক্ট তা এই দেখো সাবজেক্ট কিন্তু ফার্স্ট পারসন বারবার কিন্তু আসতেছে এবং বলতেছি যে ফার্স্ট পারসন হলে আমরা কি করবো সেকেন্ড পারসন তোমরা কিন্তু এখানেই পরীক্ষা ভুল করো বারবার যেন খেয়াল রাখবো যেন ভুল না হয় তাহলে আমরা সেকেন্ড পারসন আনলাম এরপরে কি আনবো মূল ভাব দেখো এখানে মূল ভাব কোনটা এই লাইক এই মূল ভাব আমি আনলাম এরপর এক্সটেনশন এক্সটেনশন মানে কি সেন্টেন্সে যদি আর কোনো ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ড বা ফ্রেজ বা এক্সট্রা কোনো ওয়ার্ড বা অ্যাডভার্ব থাকে সেগুলি নিতে হবে এই তো দেখো এখানে আছে টু ডিনিক আমি টু ডিনিক নিছি এরপরে প্রশ্নবোধক চিহ্ন এই প্রশ্নবোধক চিহ্ন পেলাম এরপরে পাঁচ নম্বরে দেখো হোয়েন অর্থ কখন মানে কখন অর্থে আমরা এই ডাব্লিউএইচ ওয়ার্ডটি ব্যবহার করে ডাব্লিউএইচ কোশ্চেন করব দেখো এখন এটা স্ট্রাকচার হলো হোয়েন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন এখন দেখো হি উইল কাম টুমরো সে আগামীকাল আসবে এখন তুমি এই টুমরো তুমি ডেকে রাখো ডেকে ডেকে কোশ্চেন করো তো কি কি দাঁড়ায় দেখো তো হি উইল কাম এটা দিয়ে তুমি কোশ্চেন ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন করো কোন কে কোনটা আসবে টুমরো বলতে কি বোঝায় আগামীকাল এটা একটা টাইম বোঝায় কিন্তু আমরা এমনিও জানি যদি কোনো ওয়ার্ড দ্বারা টাইমের বোঝায় বা টাইম বোঝায় বা সময় বোঝায় তখন আমরা কিন্তু অবশ্যই হোয়েনটা করব আর তুমি ডেকে রেখে তুমি কোশ্চেন করো অলরেডি চলে আসবে কিন্তু সে কখন আসবে তা কখন ইংলিশ কি হোয়েন হোয়েন দ্বারা কিন্তু হবে এছাড়াও আমরা এই টাইম আমরা বুঝতেছি টাইম যদি থাকে তখন আমরা হোয়েন দ্বারা করব এভাবে মনে রাখবা আচ্ছা স্ট্রাকচার অনুযায়ী সাদাই এখন দেখো এই হোয়েন এই হোয়েন এই অক্সিলারি ভার্ব এই অক্সিলারি ভার্ব আমাদের দেয়া আছে এই অক্সিলারি ভার্ব
এরপরে যদি না দেয়া থাকে তখন কিন্তু ডু ডাজ ডিড আনবো, যদি দেয়া থাকে তখন কিন্তু আনবো না। এই আসবগুলিভাব এই আনলাম, এই সাবজেক্ট এই সাবজেক্ট এই মূল ভাব, দেখো এই এই মূল ভাব এই মূল ভাব আসলো, এক্সটেনশন মানে বাকি অংশ, বাকি আর কিছু নাই। তারপর প্রশ্নবোধক চিহ্ন, এই প্রশ্নবোধক ছয় নম্বরে যাব, ছয় নম্বরে আছে দেখো হয়ার। হ্যাঁ হয়ার অর্থ কোথায়, অর্থাৎ কোথায় অর্থে আমরা হয়ার ব্যবহার করব। হ্যাঁ দেখো এখন এটা স্ট্রাকচার কি দেখো, হয়ার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা এখন দেখো হয়ার অর্থ কিন্তু কোথায় আমরা জানি, খেয়াল রাখো হি লিভ ইন ঢাকা, কোথায় মানে কি একটা প্লেস বা একটা স্থান বা একটা জায়গা। তাই দেখো তো আন্ডারলাইন করে কিসে আছে, ঢাকা, ঢাকা কি ঢাকা একটা স্থান, অর্থাৎ কোনো প্লেস বা কোনো স্থান কোনো জায়গা এই ধরনের যদি কিছু বোঝায়, কোনো স্থান যদি বোঝায়, হ্যাঁ তাহলে আমরা ফায়ারদা করব, ঢাকা একটা জায়গার নাম, অর্থাৎ এখানে আমরা ফায়ারদা শুরু করব। এছাড়াও তুমি দেখো এই ঢাকাটা তুমি ডেকে রেখে দেখো এটা দিয়ে প্রশ্ন করো তো হি লিভস ইন, অর্থাৎ সে কোথায় বাস করে, কোথায় অলরেডি চলে আসে এমনি কোথায় বাস করে, এই জন্য আমরা হয়ার দ্বারা শুরু করব। এছাড়াও প্লেস যদি থাকে বা জায়গার নিচে কোনো আন্ডারলাইন করা থাকে তখন আমরা হয়ার দ্বারা ডাব্লিউ ডিসকাশন করব। দেখো হয়ার এই হয়ার, এরপরে দেখো অক্সিলারি ভার্ব, এখন দেখো অক্সিলারি ভার্ব কিন্তু এটা প্রেজেন্ট ফর্মে আছে, আমরা বলছি যে প্রেজেন্ট ফর্মে যদি ভার্ব থাকে অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট যদি থাকে তখন আমরা ডু অথবা ডাজ আনবো, অর্থাৎ দেখো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য আমরা ডাজ আনবো, অথবা তোমরা এইভাবেও মনে রাখতে পারো ভার্বের সাথে এস বাই এস থাকলে তখন ডাজ হবে, কথা শেষ ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজ হবে। এরপরে দেখো সাবজেক্ট এই সাবজেক্ট, এরপরে মূল ভার্ব, এই দেখো মূল ভার্ব কিন্তু ছিল লিভস, এখানে তোমরা কিন্তু ভুল করো, খেয়াল রাখো কিন্তু সাবধান, এই মূল ভার্ব যেখানে ছিল লিভস আমি লিখছি কিন্তু লিভ, কারণ কি তুমি কিন্তু এই লিভসের কারণেই কিন্তু তুমি ডাজ আনছো, এখানে তুমি ডাজ কিন্তু এই জন্য আনছো, তখন কিন্তু তোমার এই ইএসআর এই ইএসআর এখানে হবে না, তোমার লিভ করতে হবে, খেয়াল রাখবা। নাম্বার সেভেন হাউ মানে কেমন বা কিভাবে, স্ট্রাকচার হলো দেখো হাউ প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। দেখো দে কাম টু কলেজ বাই বাস, তারা বাসে করে কলেজে আসে, তারা বাসে করে কলেজে আসে। দেখো এখন এটা তুমি ঢেকে রাখো প্রশ্ন করতো, তারা কীভাবে কলেজে আসে, কীভাবে কলেজে আসে, কীভাবে বা কেমনে বা কীভাবে বা কেমন করে, এ ধরনের যদি সিচুয়েশন বা এ ধরনের অর্থ আমাদের দরকার হয় তখন আমরা ডাব্লিউ ওয়ার্ড হাউ এখানে ব্যবহার করব, এই হাউ গেল। তাহলে দেখি আমরা হাউ এই হাউ অক্সিলারি ভার্ব কাম প্রেজেন্ট ফর্মে আছে, অর্থাৎ এখানে ডু হবে, যদি থাকতো কামস তাইলে হইতো ডাজ, যদি থাকতো পাস্ট ফর্ম কে তাইলে হইতো ডিড। এরপরে সাবজেক্ট এই সাবজেক্ট এই সাবজেক্ট দে, এরপরে মূল ভার্ব এই মূল ভার্বটা এই লিখলাম মূল ভার্ব, এরপরে এক্সটেনশন মানে বাকি অংশ, বাকি দেখো আর আছে কি আছে টু কলেজ এই টু কলেজ, এরপরে প্রশ্নবোধক চিহ্ন এই প্রশ্নবোধক চিহ্ন। নাম্বার এইট হোয়াই, হোয়াই অর্থ কেন, আমরা কেন অর্থে হোয়াই ইউজ করব। দেখো হোয়াইয়ের স্ট্রাকচার হলো হোয়াই প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এখানে দেখো হি ওয়েন টু ঢাকা টু বাই এ কার, সে একটা গাড়ি কিনতে ঢাকা গিয়েছিল। এখন দেখো তুমি এখানে কিন্তু এইটা যদি ঢেকে রাখো আর প্রশ্ন করো কি কি আসে, সে কেন ঢাকা গিয়েছিল, কেন ঢাকা গিয়েছিল, এখন কেন এর ইংলিশ কি, ইংলিশ ডাব্লিউ ওয়ার্ড কি হোয়াই, তাহলে আমরা এই হোয়াই দ্বারা করব, এই হোয়াই দ্বারা করব। আচ্ছা দেখো হোয়াই এই হোয়াই অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্ব ওয়েন্ট গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, এটা পাস্ট ফর্মে আছে অথবা পাস্ট ইন্ডিপেন্ডেন্সি আছে, আমরা জানি যদি পাস্ট ফর্মে থাকে তখন ডিড নেব, যদি প্রেজেন্ট ফর্মে থাকে তখন ডু বা ডাজ নেব অক্সিলারি ভার্ব, এই নিলাম আমরা ডিড। এরপরে সাবজেক্ট এই দেখো এই সাবজেক্ট এই সাবজেক্ট এই সাবজেক্ট নিলাম, এরপরে কিন্তু মূল ভাব, এখন মূল ভাব কোনটা, মূল ভাব কিন্তু ওয়েন্ট, কিন্তু তোমাদের বলছি পাস্ট ফর্ম ওয়েন্টের কারণে, ওয়েন্ট পাস্ট ফর্মে আছে সেই পাস্ট ফর্মের কারণে আমরা কিন্তু অক্সিলারি ভার্ব নিলাম ডিড,
তখন কিন্তু এই পাস্ট ফর্ম পরবর্তীতে আর বসানো যাবে না। অক্সিলারি ভার্ব যদি পাস্ট ফর্মে আমরা বসাই তখন কিন্তু প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ মূল ভার্ব কিন্তু অবশ্যই প্রেজেন্ট ফর্ম করতে হবে। আমরা ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম গো, এই গো করলাম। এরপরে দেখো এক্সটেনশন, এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ, বাকি অংশ আছে কি টু ঢাকা, এই অতিরিক্ত ওয়ার্ড আছে টু ঢাকা, এই আমি টু ঢাকা লিখলাম। এরপরে প্রশ্নবোধক চিহ্ন, এই প্রশ্নবোধক চিহ্ন। নাম্বার নাইন, হুইস অর্থ কোনটি, কোনটি অর্থে এই ডাব্লিউএইচ ওয়ার্ডটি আমরা দিয়ে ডাব্লিউএইচ কোশ্চেন করব। দেখো স্ট্রাকচারটা দেখো, হুইস প্লাস নাউন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এখানে দেখো আই ওয়ান্ট দিস বয়, আমি এই বালকটিকে চাই, এটা অর্থ এইটা। এখন দেখো দিস বয়, এটা যদি তুমি ঢেকে রাখো, এটা যদি কোশ্চেন করো কি হয়, কোন বালকটি আমি চাই, কোন বালকটি কিন্তু চলে আসে, কিন্তু কোনটি বা কোন বালকটি, তখন কিন্তু হুইজ অর্থে ব্যবহার আমাদের করতে হবে, হুইজ। তাহলে দেখো হুইজের স্ট্রাকচার আমি যদি করি, স্ট্রাকচারটা কি দাঁড়ায় দেখো, হুইজ এই হুইজ, এরপরে নাউন দেখো তোমার এই নাউন বয়, এই নাউন হুইজের সাথে সবসময় একটা নাউন হবে কিন্তু, আচ্ছা এই নাউন। এরপরে অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব দেখো ওয়ান্ট, এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে, ওয়ান্ট মানে চাওয়া, আমরা জানি প্রেজেন্ট ফর্মে থাকলে ডু নেব বা ডাস নেব, যদি এস থাকতো বা ইএস থাকতো তাহলে ডাস নিতাম, এখন নেব ডু। এরপরে আসি সাবজেক্ট, এই সাবজেক্ট, সাবজেক্ট কে আছে, আই আছে, তো আমরা জানি যে ফার্স্ট পার্সন থাকলে আমরা নিব সেকেন্ড পার্সন, এই আইটা সেকেন্ড পার্সন ইউ হয়ে গেল। এরপরে আসো মূল ভার্ব, এখন মূল ভার্ব এই ওয়ান্ট, এই মূল ভার্ব, এই মূল ভার্ব আমরা নিলাম। এরপরে এক্সটেনশন, এক্সটেনশন আর কোনো বাকি ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ড বা কোনো ফ্রেজ বা কোনো অ্যাডভার্ব এখানে নাই, অর্থাৎ আর লেখা যাবে না। এরপরে প্রশ্নবোধক চিহ্ন, এই আমাদের এখানে কি প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ এইগুলি আজকে আবার তোমরা ভালোভাবে বারবার রিভিশন দেবা, দিলে আশা করি তোমরা পরীক্ষা আসলে যে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যে কোনো ডাব্লিউএইচ কোশ্চেন তোমরা করতে পারবা। দ্যাটস অল ফর টুডে, সি ইউ অ্যাগেন, থ্যাংক ইউ অল।